শ্রী অভয়জি নানা সময়ে নানাভাবে বেশ কিছু গল্প বলে গেছেন। তার রচনায় নিতুই নব নব ছন্দ প্রবাহিত হয়েছে, সে প্রবাহের ধারা ঈশ্বরানুভূতির স্রোতে ভাসিয়ে নেয় আমাদের প্রাণকে। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে শ্রী অভয়জির উদ্দেশ্যে আমার সামান্য শ্রদ্ধার্ঘ তার বলা কয়েকটি গল্প। গল্প পাঠে আমি দেবস্মিতা রায়। গল্পের নাম মহতের সঙ্গ। গল্প বলছেন শ্রী অভয়জি। শ্রী অভয়জি লিখছেন, তোমাকে একটি গল্প বলছি, গল্পের ছলে উপস্থিত করছি একটি বার্তা। এই বার্তা নিখিল বিশ্বের একটি চিরন্তন সত্যবার্তা। মানুষ মরে, বারে বারে মরে, আবার বাঁচে, বাঁচার মতন বাঁচে। মানুষের কাছে মৃত্যুটা তত সত্য নয় যত বড় সত্য বেঁচে থাকা। মানুষ, তুমি তার কাছে উপস্থিত হও, আসুক আত্মসমর্পণ, জীবন হয়ে যাক আলোয় আলোকিত। এইভাবে দেখা দেবে নিশ্চিন্ত জীবন। এক বাবু পথে চলেছেন। বাবুর ফিনফিনে কাপড় আর চুড়িদার জামা দেখে বোঝা যাচ্ছে যে বাবু বড় ঘরের ছেলে। বড় ঘরের ছেলে, কিন্তু জীবনটা তেমন বড় হয়ে ওঠেনি। সঙ্গের প্রভাবে এবং নানান কারণে বাবু জীবনটাকে নিতান্ত বাজেভাবে কাটিয়ে দিয়েছেন। কিন্তু বাবুর অন্তরে, গভীর অন্তরে আছে একটি মহৎ ভাবের ছায়া। অবস্থার চাপে সেই ছায়ার রূপ নিতে পারেনি, কিন্তু সেই ছায়া হারিয়ে যায়নি কখনো। বাবু অনেকগুলো জিনিস কিনলেন বাজার থেকে। ছোট্ট খাট্ট একটি বোঝা হলো। বাবু চিন্তিত, এ বোঝাটি কেমন করে বাড়িতে নিয়ে যাবেন? গ্রাম দেশের পথ, পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নেই। তা বাবু ভাবছেন, বহন করে নিয়ে যাওয়ার জন্য একটি লোক পাওয়া গেলে বড়ই উপকার হতো। তাই পুটুলিটি হাতে করে এদিক ওদিক তাকাতে লাগলেন। বাঁচা গেল, ওই তো একটা লোক এগিয়ে আসছে, দেখতে অনেকটা মুটে মজুরেরই মতো। ওকে জিজ্ঞাসা করি, ও বোঝাটা নিয়ে যেতে পারবে কিনা। মাইলটাক দূরে আমার বাড়ি, সেখানে এটিকে পৌঁছে দিতে হবে। ওহে, এই পুটুলিটা আমার বাড়িতে পৌঁছে দিতে পারবে? এই সামনে গঞ্জে আমার বাড়ি। লোকটি আরো একটু এগিয়ে এসে বলল, কেন পারবো না বাবুজি? নিশ্চয়ই পারবো, মানুষের কোনো কাজে লাগাই আমার কাজ। এই বলে সে বাবুজির হাত থেকে পুটুলিটা নিল। তারপর সে পুটুলিটাকে কাঁধে তুলে পথ চলতে আরম্ভ করল। এই লোকটি আর কেউ নয়, সন্ত কবীর। পথে ঘাটে অতি সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ায়, কিন্তু তার অন্তরেতে ভগবানের উপলব্ধির মানিক জ্বলছে। বাবুর সঙ্গে সে চলছে। বাবু একটু অবাক হলেন তার বিচিত্র রকম দেখে পথ চলার ভঙ্গিটি লক্ষ্য করে। ভাবলেন, এ আবার কেমন ধারা লোক। বাবু পথ চলছেন, আর তার সঙ্গে পিছন পিছন চলছে তার পুটুলি নিয়ে বিচিত্র ধরনের লোকটি। বাবু হঠাৎ বলে উঠলেন, কত নিবি আগে থেকে বলে দে,
নইলে বাড়ি গিয়ে আবার গোলমাল করবি। লোকটি মুখ না তুলে বললে, পয়সা আমি কিছুই নেব না বাবুজি, পয়সাতে আমার প্রয়োজন নেই, এ কাজ আমার সেবার কাজ। বাবু বললেন, ও মস্ত সাধু হয়েছিস দেখছি, নাকি বাড়ি গিয়ে বেশি পয়সা আদায়ের মতলব? লোকটি একটু হেসে বললে, বাবুজি আপনার সঙ্গে আমার এই দেখা হলো একটা মস্ত যোগাযোগের ফলে, গুরুর কৃপায় আমি কিছু কিছু বুঝতে পারি, আমি দেখতে পাচ্ছি আপনি আর কত সময় বাঁচবেন, আমি সেই কথাই মনে মনে ভাবছি, আপনি যদি বলেন আপনাকে বলে দিতে পারি। বাবুজি হাসতে লাগলেন, বললেন, ও মস্ত বড় গণৎকার দেখছি, আচ্ছা বল আমার আয়ু কত সময় আছে আর? আচ্ছা ভবিষ্যৎ বক্তা জুটেছে। লোকটি শান্তভাবে বললে, বাবু আমি দেখছি আপনার আয়ু আর আধ ঘন্টা মাত্র। বাবু খানিক উত্তপ্ত হলেন, দেখেছিস আমার স্বাস্থ্যটা, লক্ষ্য করেছিস আমার চেহারা, দুম করে একটা কথা বললেই হলো, তো সাহস তো কম নয়। লোকটি কিছু বললে না, মাথা নিচু করে যেমন চলছিল সেই রকমই চলতে লাগলো, মুখে তার ভয়েরও কোনো চিহ্ন নেই, উদ্বেগের কোনো ছাপ নেই, তার মুখে শুধুই একটি প্রসন্নতা, আর তার সঙ্গে একটি ভাব, যেন একটি মজার ঘটনা ঘটবে, সেই মজার ঘটনার মধ্যেও সে আছে, ঠিক সে কি ভাবছে সেই জানে কেবল। গজগজ করতে করতে বাবু এগিয়ে চললেন, কিছুক্ষণ পরেই তার মুখে ভাবান্তর দেখা দিল। বাবু বললেন, তাই তো রে, আমার শরীরটা কেমন যেন লাগছে, সামনে একটা গাছ ছিল রাস্তার ধারে, সেই গাছে হেলান দিয়ে বসে পড়লেন। তারপরে একটু পরে লোকটিকে বললেন, তোর কথাই বোধহয় ঠিক, আমার চলে যাওয়ার সময় বুঝি এগিয়ে আসছে, ওরে তুই আমার সামনে বস, আমি বুঝতে পারছি তুই লোকটা সাধারণ মানুষের মতো নয়, তোর ভেতরে রয়েছে একজন অসাধারণ মহাত্মা, তুই যদি আমার সামনে থাকিস, তোকে দেখতে দেখতে যদি আমার দেহত্যাগ হয়, আমার গতি হবে ঊর্ধ্ব দিকে, তাই তুই আমার এই শেষ সময়ে আমার সামনে বসে থাক। সাধারণ বেশধারী সেই সন্ত কবির বাবুর সামনে শান্ত হয়ে বসলেন এবং শুধু এই কথাটি বললেন, বাবু এখন আর কোনো চিন্তা নয়, জগৎ যার খেলা খেলছে সেই জগতের নাথকে আপনি স্মরণ করুন, তাকে প্রণাম করুন মনে মনে। বাবু এবার বললেন, হে মহাপুরুষ, আমি আমার জীবনে কোনো কিছু ভালো কাজ করিনি, তাই এই শেষের বেলায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আমার জন্য কি কোনো উপায় আছে? সন্ত কবির বললেন, আপনার সময় নিকটবর্তী, এখনই দুজন পুরুষ এসে আপনাকে বেঁধে নিয়ে যাবে, তারা যমের অনুচর, যমরাজের কাছে আপনার বিচার হবে, আপনার এই জীবনে কোনো শুভ কর্ম নেই, পূর্বে অবশ্য আপনার একটা শুভ সূত্র ছিল যার ফলে আপনার শেষ জীবনে একটি শুভ যোগাযোগ হয়েছে, যমরাজের কাছে আপনাকে জিজ্ঞাসা করবে,
তুমি তোমার বিশাল পাপের ফল আগে ভোগ করবে, না অল্প একটু সৎসঙ্গের কল্যাণময় ফল প্রথমে ভোগ করবে? আপনাকে যমরাজ বলবেন, তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, তুমি বেছে নাও তুমি কোনটা গ্রহণ করবে। আপনি তখন বলবেন, আমি সৎসঙ্গেরই ফল আগে পেতে চাই। এই বলে সন্ত কবির আবার বললেন, এখন মনে কোনো উদ্বেগ রাখবেন না, সেই পরম দেবতাকে স্মরণ করতে করতে আপনি নিজের পথে চলে যান। তার পরের ঘটনা এই। যথারীতি যমরাজের অনুচরেরা বাবুকে অর্থাৎ তার সূক্ষ্ম দেহকে নিয়ে চলে গেল যমপুরীতে। যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, দেখো তো হে চিত্রগুপ্ত, এই লোকটির কি অবস্থা? চিত্রগুপ্ত তার বিরাট খাতায় বাবুর খবর দেখতে লাগলেন। দেখে বললেন, মহারাজ, এ তো এই জন্মে কোনো শুভকর্মই দেখছি না, তবে পূর্বের কোনো সূত্রে এর শেষ জীবনে একটি শুভ যোগাযোগ হয়েছে, এক অতি উন্নত মহাপুরুষের দৃষ্টিপথে এ পড়েছে। কিছু সময়ের জন্য সেই মহাপুরুষের সঙ্গ লাভ হওয়ায় এবং তার কৃপার ফলে এই লোকটি অল্পক্ষণের জন্য দিব্যধামে গমন করবে, এই রকমই নির্দেশ দেওয়া আছে। এখন আপনি যা বলেন, তবে এ ব্যক্তি পাপের ফল আগে ভোগ করবে না পুণ্যের ফল, সে কথা আপনার আদেশের ওপর নির্ভর করছে। আপনি যেমন বলবেন তেমন হবে। চিত্রগুপ্ত সেই নিয়ন্তারই একটি রূপ বা প্রতিমূর্তি। চিত্রগুপ্ত তিনি যার কাছে জগতের সমস্ত চিত্র গুপ্তভাবে রাখা থাকে। কে ঘর অবরুদ্ধ করে কি অন্যায় কাজ করছে, অথবা কে কি শুভ কাজ করল, সমস্ত চিত্রই তার কাছে রয়েছে, একটিও হারিয়ে যায়নি। কর্মের ফল সময়ে দেখা দেয়, অদ্য কিংবা করল। যমরাজ বাবুর দিকে তাকিয়ে বুঝতে পারলেন, অতি পূর্বের সূত্রে একটি শুভ সংস্কার তার জীবনের মধ্যে কাজ করছে। বাবুকে তিনি প্রশ্ন করলেন, বাবু সন্ত কবীরের কথা অনুসারে উত্তর দিলেন। তখন যমরাজ তার একটি অনুচরকে আদেশ দিলেন, প্রহরী যাও, তুমি একে নিয়ে দিব্যধামের দরজায় সেখানকার এক প্রহরীর হাতে দিয়ে এসো। তাকে বলবে, ঠিক 3 দণ্ডকাল পরে একে যেন দরজায় আবার তোমার হাতে সঁপে দেয়। 3 দণ্ডকাল এই ব্যক্তি দিব্যধামে বাস করে সেখানকার আনন্দ লাভ করবে, তারপরে এর ভুগতে হবে অন্যান্য কৃতকর্মের ফল। তারপরের কথা, দিব্যধামে দরজা দিয়ে বাবু প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত আনন্দ বাবুর সত্তায় অনুভূত হতে লাগলো। বাবু চারিদিকে তাকিয়ে দেখছেন আর ভাবছেন, কি আনন্দ কি আনন্দ! চারিদিকে আনন্দের ঝর্ণাধারা যেন ঝরঝর করে বয়ে চলেছে। এখানকার মাটিতে আনন্দ, গাছে ফুলে পাতায় আনন্দ, এখানকার আকাশে বাতাসে আনন্দ, এখানকার সব কিছুই যেন আনন্দেরই এক একটি মূর্তি। পশু পাখি মানুষ যা দেখছি যেন আনন্দ সাগরে সাঁতার কাটছে সব। এখানে মনে হচ্ছে যেন সকল বস্তু নিয়ে, নিখিল প্রাণী নিয়ে এই দুনিয়াখানা আনন্দের আলোয় আলোকিত। সেই আনন্দ আমারও হৃদয়ে এসে ঢেউ তুলছে, কত ভাবে প্রাণে স্পন্দিত হচ্ছে।
সেই ভাবগুলো যেন এক আনন্দ বস্তুরই বিচিত্র তরঙ্গ। বাবু এই বলে একটু স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন, তারপরে বললেন, এত আনন্দের মধ্যেও একটি মাত্র কষ্ট আমাকে পীড়া দিচ্ছে বাইরে, যেমন আনন্দের সমুদ্র অন্তরের একটি কোণায় তেমন কষ্টের একটি উৎস। সেই উৎস মুখ থেকে দুঃখের একটি প্রবাহ আমার সমস্ত অন্তর্জগতে ছড়িয়ে পড়ছে। আমার অন্তরের জ্বালা যিনি জানেন, তিনিই মাত্র জানেন। হে, আমি কার কাছে ব্যক্ত করে নিজেকে হালকা করব? একমাত্র দেবতা ঈশ্বর পরম পুরুষ আছেন সর্বত্র, তিনি আমার সকল অবস্থা দেখেছেন এবং বুঝতে পারছেন। এই আনন্দ তো থাকবে না, অল্প কিছুক্ষণ পরেই আমাকে নিয়ে যাওয়া হবে আমার পাপের ফল ভোগ করাবার জন্য। এই লোকের আশ্চর্য সুখময় অবস্থা থেকে আমি বঞ্চিত হব, আমার সে সময় এগিয়ে আসছে। আমি কাকে কি বলবো খুঁজে পাচ্ছি না, কাকে আমার মনের কষ্ট নিবেদন করব তাও আমার জানা নেই। দেহ ছাড়বার পূর্বে সেই অদ্ভুত লোকটি, দিনহীন মজুরের বেশে যে এসেছিল আমার কাছে, সেই লোকটি আমাকে কিছু কথা বলেছিল। সে বলেছিল ঈশ্বরের কথা, পরম দেবতার কথা। আমি এখানে এসেছি, সেই ঈশ্বরও কি আমার সঙ্গে এখানে এসেছেন? নিশ্চয়ই এসেছেন, 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 এসেছেন। শুধু এসেছেন কেন, তিনি তো সর্বত্র থেকে সব কিছু নিরীক্ষণ করছেন। সেই ঈশ্বরকে আমি বলছি, আমার জন্য কি ব্যবস্থা হতে পারে আমি জানি না। আমি বলছি, আমার জন্য তুমি একটা ব্যবস্থা করবে কি? বাবুজি এইভাবে কথা বলছিলেন এবং পথে একটু একটু এগিয়ে যাচ্ছিলেন। সহসা দেখতে পেলেন একটি গাছের তলায় কে একজন উপবিষ্ট, চেনা মুখ। আরে, আমাদের সেই লোকটি যে, সেই দিনহীন মজুর, সেই ময়লা কাপড়, সেই অদ্ভুত ভঙ্গি, সেই আকার, সেই প্রকার। তুমি এখানে কোত্থেকে এলে? আমি কি ঠিক দেখছি? বাবু অবাক হয়ে তার কাছে গিয়ে দাঁড়ালেন। আমাদের সন্ত কবির এখানেও এসে হাজির হয়েছেন, সেখানেও তিনি, এখানেও তিনি, মর্ত্যধামের মানুষের মধ্যেও তিনি, প্রাণ লোকের আলোকের মধ্যেও তিনি। প্রাণের প্রাণকে যে তিনি দেখেছেন, তাই প্রাণের সঙ্গে তার সম্বন্ধ। যে কোনো প্রাণকে তিনি আলো দিয়ে আলোময় করে দিতে পারেন, যদি মহাপ্রাণের কাছ থেকে ইচ্ছার ইশারা আসে। সন্ত কবির বাবুকে হাতছানি দিয়ে ডাকলেন, এসো বাবুজি, এসো, বসো এখানে, আমি যে তোমার জন্য বসে আছি। বাবুজির মুখে কথা নেই, কথা বলবার শক্তিও তার হারিয়ে গেছে নাকি। বাবুজি এসে কথাটি না বলে সন্ত কবিরের পায়ের কাছে মাথা রেখে প্রণাম করলেন, বললেন, তুমিও এখানে এসেছ আর আমার জন্য বসে আছো? আমি যে আকুল হয়ে ফিরছি, এই অকুল সাগর থেকে কে আমায় কুলে তুলবে এই ভেবে আমি সারা হয়ে যাচ্ছি। তুমি যখন আমাকে পথের ধুলোর থেকে কুড়িয়ে নিয়েছো, তখন তুমি কি আমার কোনো একটা ব্যবস্থা করবে? যার কাছে কোনো পথ নেই, তার পথ কি তুমি দেখাবে? সন্ত কবির শান্তভাবে বললেন, আমি তো বলেছি আমি তোমার জন্য বসে আছি, এখন তোমার কিছু বলবার থাকলে বলো। বাবু বললেন, আমাকে যে এখনই নিয়ে যাবে, তিন দণ্ড সময় দিয়েছে সে,
যমের অনুচর আমাকে নিতে এলো বলে। এই আশ্চর্য লোক ছেড়ে আমি কোথায় যাব? সন্ত কবির বললেন, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি শুধু একটি কাজ করো, তোমার সমস্ত জীবনের, তোমার এই জীবনের, ওই জীবনের, সেই জীবনের, সমস্ত জীবনের সমস্ত কর্মভার আমাকে অর্পণ করো, ব্যাস। তারপর তুমি নিশ্চিন্ত হয়ে এই লোকে বিচরণ করো। তোমার এবং তোমাদের মতো লোকের দুরন্ত কর্মফল গ্রহণ করবার জন্য এবং বহন করবার জন্য ঈশ্বর আমাকে নিয়োগ করেছেন। বাবু মাটিতে মাথা রেখে সন্ত কবিরকে প্রণাম করলেন। তারপর হাত জোর করে বললেন, তা আমি করছি, এই রকম করা ছাড়া আমার আর উপায় কি? কিন্তু আমি ভাবছি, আমার কর্মফলে দুঃখ আপনি গ্রহণ করবেন কেন? আপনি কেন এত দুঃখ সহ্য করবেন? সন্ত কবির হাসলেন, হেসে বললেন, বাবু সেজন্য কোনো চিন্তা করো না তুমি, সমস্তটাই খেলা। তোমার যখন দেখবার হবে দেখতে পাবে তার কাজ তিনি করছেন, তিনি ছাড়া কোথাও কিছু নেই। তারপরে আমার কথা এই, এ গল্পের এখানেই একরকম শেষ, তবু তার পরের কথা বলি। সেই যমের অনুচর এবং দিব্যধামের দূত, এই দুজনের মধ্যে হলো বচসা। যমের অনুচর ফিরে গিয়ে যমরাজকে বললেন, মহারাজ সেই লোকটি এখানে আর এলো না, সন্ত কবির নামে কে একজন সাধু পুরুষ তাকে আশ্রয় দিয়ে রেখেছেন। সন্ত কবির আমাকে বললেন, যাও প্রহরী, তুমি যমরাজকে গিয়ে আমার কথা বলো, আমি ওকেই দিব্যধামে রেখে দিয়েছি, ওর অতীতে যাবতীয় কর্মপাশ অর্থাৎ কর্মের সঞ্চয় সমস্ত ছায়ার মতো মিলিয়ে গেছে, আত্মসমর্পণের নির্মল শুভ্র আলোকে ওর জীবন হয়ে গেছে নিষ্কলুষ এবং সুন্দর, ঈশ্বরের করুণায় আজ আর ওর জীবন এমন কিছু নেই যা ওকে ছোট কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে পারে, এখন থেকে সমস্ত ভার এবং দায়িত্ব আর একজনের হাতে। যমরাজ এই কথা শুনে একটু সময় চোখ বুজে নিশ্চল হয়ে বসে রইলেন, তারপর বললেন, ও বুঝেছি, যাও প্রহরী যাও, ঈশ্বরের করুণাতে অনেক কিছুই হতে পারে।